খাদ্যদ্রব্য জানেন। প্রিয় দর্শক, বাংলা ভি টেলিভিশনের ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি সাকিব আহমদ মিঠু। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি সিলেটের যে খাসদুবির এলাকা, সেই খাসদুবির এলাকা, সেখানে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী কিছু উন্নয়ন কার্যক্রম করছেন, যেটা হচ্ছে গিয়ে এই খাসদুবির এলাকায় আপনাদেরকে আমি একটু দেখাতে চাই যে এখানে একটা ডাস্টবিন আছে, যে ডাস্টবিনটা আসলে শহরে যেহেতু এয়ারপোর্ট রোড, এটা বিআইপি রোড, এটা এই বিআইপি রোডের কারণে আসলে এই জায়গায় যারা যাতায়াত করেন একটা রাস্তার মধ্যে একটা ডাস্টবিন থাকে, সেটা আসলে খুবই খারাপ দেখায় এবং শহরের সৌন্দর্য নষ্ট করে ফেলে। সেই কারণে মেয়র আরিফুল হক চৌধুরী এই এলাকায় এই যে ডাস্টবিনটা সরিয়ে নিতে চান এবং নির্দিষ্ট একটা জায়গায় যেন এলাকার লোকজন ময়লা আবর্জনা ফেলেন সেই ব্যবস্থা করতে আজকে এখানে এসেছেন। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে যে মেয়র আরিফুল হক চৌধুরী তিনি চান যে শহরের কোথাও যেন ময়লা আবর্জনা রাস্তায় না পড়ে, সেই কারণে তিনি বিভিন্ন জায়গায় আসলে জায়গায় খুঁজছেন যে কোথায় আসলে নির্দিষ্ট জায়গা করে দিলে আসলে মানুষ সুন্দর করে ময়লা আবর্জনা রাস্তায় না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়র আরিফুল হক চৌধুরী এই এলাকায় এসেছেন এবং তিনি খুঁজে খুঁজে দেখছেন আসলে কি সমস্যা এই এলাকার। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী আসলে যে কথা বলছিলাম যে নির্দিষ্ট একটা জায়গা খুঁজে বের করার চেষ্টা করছেন। বলছিলাম আসলে এই জায়গাটা একটা নির্দিষ্ট জায়গা আছে যে যেটা আরিফুল হক চৌধুরী বের করতে চাচ্ছেন, যেখানে আসলে একটা জায়গা করে দেওয়া হবে রাস্তার মধ্যে যেভাবে যেন কোনো ময়লা আবর্জনা না থাকে সেগুলো সরিয়ে নিয়ে নিতে চান যেন মেয়র আরিফুল হক চৌধুরী। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটের খাসদুবির এলাকায় আসলে যেন আরিফুল হক চৌধুরী কাজ করছেন, আসলে শহরটাকে সুন্দর করার জন্য তিনি চেষ্টা করছেন। রাস্তায় আমরা দেখতে পারি যে শহরের বিভিন্ন এলাকায় রাস্তার মধ্যে ময়লা ফেলা হয়, সেই ময়লাগুলো আসলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য তিনি জায়গা বের করার চেষ্টা করছেন। আমরা জনাব আরিফুল হক চৌধুরীর সাথে কথা বলার চেষ্টা করবো, আসলে তিনি এখানে নির্দিষ্ট কী জায়গাটা কী কাজ করছেন সেটা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এলাকায় আসলে লাল দাগ দেওয়া হচ্ছে।
প্রিয় দর্শক, আপনারা দেখতে পেরেছেন যে আসলে শহরের বিভিন্ন এলাকায় কিন্তু বড় বড় কিছু আধুনিক ডাস্টবিন করা হয়েছে, সেখানে ময়লা ফেলা হয় শহরের এবং সেখান থেকে ট্রাকে করে আসলে শহরের বাইরে সে ময়লাগুলো নিয়ে যাওয়া হয়। সেই কারণে আসলে শহরের ভেতরে কোনো ময়লা যেন না ফেলা হয়, কোনো ময়লা স্তূপ যেন না করা হয়, খোলা ডাস্টবিন যেন না থাকে, সেই কাজের চেষ্টা করছেন জনাব আরিফুল হক চৌধুরী, মাননীয় মেয়র খুলনা সিটি কর্পোরেশনের। আপনারা জানেন যে গতকালও আপনাদেরকে দেখিয়েছিলাম যে শহরের বিভিন্ন এলাকায় যারা অবৈধ স্থাপনা করেছেন এবং রাস্তা ফুটপাত দখল করে আছেন, সেই জায়গাগুলো মেয়র সাহেব উদ্ধার করার চেষ্টা করেছেন এবং তিনি উদ্ধার করেছেনও। যারা ফুটপাতে বসে না সে অবৈধভাবে তাদেরকে উচ্ছেদ করার চেষ্টাও তিনি বারবার করে যাচ্ছেন এবং শহরটাকে সুন্দর করার একটা প্রচেষ্টা তিনি বারবারই করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব মাননীয় মেয়র মহোদয়, আপনি আমরা দেখছি কয়েকদিন থেকে আপনি শহরের উন্নয়ন কাজে খুবই ব্যস্ত, আসলে আজকে খাস্তবিতে আপনি এসেছেন। আসলে শহীদমনি উইথ খাস্তবি যে জায়গাটা বলা হচ্ছে, সেই জায়গা আসলে কি কাজটা করতে যাচ্ছেন একটু যদি আমাদের? এটা সড়ক জনপদের পকেট ল্যান্ড, আমরা দেখেন রাস্তার উপরেই ময়লা আবর্জনা ফেলাইতে হয়, এটা একটা শহরের ঢুকার পথে এটা একটা ওয়ার্ড লাগে। যেহেতু আমাদের সরকারি জায়গা আছে, আমরা এখানে আমরা সরকারি ব্যবস্থাপনায় যেগুলো কাজ করার সেটাই করব। আমরা এখন সরকারি জায়গাগুলোকে আমাদের উদ্ধার করতে হচ্ছে। এখন কি আপনি উদ্ধার করতে সক্ষম হবেন? কোনো বাধা সম্মুখীন হচ্ছে, সমস্যার সম্মুখীন হচ্ছে? ওনারা তো নিজেরাই এগ্রি করেছেন যে ওনারা দখল করেছেন, এখানে তো সরকারি জায়গা বাধা সম্মুখীন কি? আপনি দখল করে আছেন, এতদিনে আসিলেন, সেটাই তো অন্যায়। আপনি সরকারি জায়গা তো দখল করতে পারেন না, তো ওনারা যখন মেনেই নিয়েছেন আমরা তাদেরকে দুই দিন টাইম দেব, এর ভিত্তিতে যদি না হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এছাড়া আমরা শহরের বিভিন্ন জায়গা আসলে দেখেছি যে জিন্দাবাজার এবং জল্লারপাড়ায় জায়গায় কিছু ময়লা ফেলা হয়, বিভিন্ন এলাকাও ফেলা হয়, সেই বিষয়গুলো আপনি কীভাবে নিয়েছেন, আসলে কীভাবে ব্যবস্থা নেবেন? আপনারা দেখেন ইতিমধ্যে কিন্তু সেটা তো আপনারা বলেন না, শহরের মীরাবাজার, নাইরপুল আরও অনেক জায়গায় এগুলো ছিল, আমরা সেগুলো স্পট তুলে নিয়ে আমরা এসটিএসের মাধ্যমে নিয়েছি। আগের কী বাজার ওপেন ছিল, তো এগুলাও একটু বলেন খালি। আমরা দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর বড় বড় ডাস্টবিন করা হয়েছে, আধুনিক স্টাইলে করা হয়েছে, এইভাবে কি শহরের বিভিন্ন জায়গায় করা হবে? কিন্তু আমরা খুঁজে খুঁজে বেড়াচ্ছি, একসঙ্গে তো আর হয় না, আজকে ঈদগাহ স্টার্ট হয়েছে, আর তো সবই তো হয়ে যাবে, একটু সময় লাগবে, পাবলিকের সহযোগিতা লাগবে, আমরা এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ এগুলো কমপ্লিট করব। ধন্যবাদ মাননীয় মেয়র আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে, তিনি আসলে যেমনটা বলছিলেন শহরটাকে সুন্দর করার জন্য তিনি কার্যক্রম চালাচ্ছেন। আমরা একটু এই এলাকা 6 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর ফরাদ হোসেন শামীম ভাই, ফরহাদ চৌধুরী শামীম ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আসলে তিনি তার এলাকা এটা, তিনি এই বিষয়গুলো কীভাবে দেখছেন, তার উন্নয়নের পরিকল্পনাগুলো কি, আপনি যদি একটু আমাদের দর্শকদের বলেন। ধন্যবাদ আপনাদেরকে আমাদের উন্নয়নের ধারাবাহিকতায় আজকে এখানে মেয়র মহোদয় এবং ম্যাজিস্ট্রেট মহোদয় সহ আমরা এসেছি যেগুলো অবৈধ স্থাপনা, সেই অবৈধ স্থাপনা সরানোর জন্য। আপনারা নিশ্চয় জানেন সিটি কর্পোরেশনের জন্ম লগ্ন থেকে আমি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি, তো আমরা এই ওয়ার্ডে ব্রন সিটিজেন, সেই জন্য কোন জায়গায় কী আছে, কী অবস্থা আছে সেইটুকু আমাদের মুখস্থ। আপনি একটু আগে বলেছেন যে বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা স্তম্ভ থাকে, আপনি যদি চিন্তা করেন আজ থেকে 10 বছর আগে সিটি কর্পোরেশন, আজ থেকে 10 বছর আগের সিটি কর্পোরেশন আর বর্তমান সিটি কর্পোরেশনের ভিতরে কতটুকু তফাত, আপনারা বলতে পারেন সিটি কর্পোরেশনে ওই জায়গায় ময়লা, ওই জায়গায় আবর্জনা? আমাদেরকে সচেতন হতে হবে এবং মেয়র মহোদয়ের নেতৃত্বে সমস্ত কাউন্সিলররা কাজ করে যাচ্ছে, আগে দিনের পর দিন ওই জায়গায় ময়লা থাকতো, এখন কিন্তু সকালে একবার নেই, সন্ধ্যার পর একবার নেই। ক্লিন সিলেট যেটি মেয়রের যেটি কমিটমেন্ট ছিল জনগণের কাছে, সেই ক্লিন সিলেট করার জন্য তো মেয়র রাত দিন কাজ করে যাচ্ছে, আমাদেরকে সাথে নিয়ে ম্যাজিস্ট্রেট সহ তিনি এসেছেন। সরকারের জায়গা জনপ্রতিনিধি হিসাবে সরকারের জায়গার দেখভালের দায়িত্ব জনপ্রতিনিধিদেরকে, সেই জন্য আমাদের সাথে এখানে সড়ক জনপথ বিভাগের প্রতিনিধি আছেন,
সিটি কর্পোরেশনের প্রতিনিধি আছেন, আমরা সবাই আছি। আমরা চাই একটি সুন্দর সিলেট, যে সিলেটের দাবিদার আপনি আমি আমরা সবাই হব। আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ মেয়র আরিফুল হকের নেতৃত্বে আমাদেরকে কাজ করতে দেন। আপনারা আপনাদের কলম চালান, আমরা কোন জায়গায় ভুল করে যাচ্ছি সেটিও সমালোচনা করেন, আর অযথা সমালোচনা না করে আমাদের উন্নয়ন ধারাবাহিকতাকে অন্ততপক্ষে আপনারা উৎসাহিত করেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সোনাইম ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর ফরহাদ চৌধুরীর সামনের সাথে। তিনি বলছিলেন আসলে ক্লিন স্লেট, যে মেয়র যে ওয়াদা করেছিলেন, যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রেই তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন। শহরে আসলে বিভিন্ন জায়গা এর আগেও আমরা দেখেছিলাম যে নোংরা ছিল, ময়লা ফেলা থাকে, সেগুলো আসলে এখন থাকে না। প্রায় কয়েকবার করে কিন্তু ময়লা আবর্জনা তুলে নেওয়া হয় এবং নির্দিষ্ট স্থানে ফেলা হয় এবং শহরের বাইরে নিয়ে যাওয়া হয়। ছোটোখাটো যেগুলো আছে সেগুলোও তিনি শহরে সরিয়ে নিতে চান এবং দখলকৃত যে জায়গাগুলো আছে সেগুলো উদ্ধার করতে চান। আমরা আজকে এই স্বাস্থ্যগুলি এলাকা থেকে আসলে এই পুরো পরিস্থিতিটা মেয়র সাহেবের কার্যক্রমগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম। পরবর্তীতে আবারও নতুন তথ্য পেলে আবার আপনাদের সাথে যুক্ত হবো। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন। বিদায় নিচ্ছি আমি, থাকি তখন মিঠু।